बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, हरिपुर आली अकबर उच्च विद्यालय अनलाइन स्कूल पक्ष तुम्हारे प्रथम जानाच्छि आंतरिक शुभेच्छा एवं आजकल अनलाइन क्लासे तुम्हारे सबा के स्वागत। आज हम नजमुल हसान चौधरी सैरास सहकारी शिक्षक हरिपुर आली अकबर उच्च विद्यालय तुम्हारे नवम एवं दशम श्रेणी बांगला प्रथम पत्रे एक ऑनलाइन क्लास नहीं उपस्थित हुई। आशा करी तुम्हारा क्लासटा शुरू थे शेष पर्त देखे एवं बाड़ी ये अनुशीलन कर। आज की हमारा बांगला साहित्य पद्यांश एक पद्य नहीं आलोचना करब। एक उल्लेख्य कविता, कवितार नाम आमी कोनो आगंतुक नई। कवि आहसान हाबीब। আমরা এই পাঠ থেকে আমরা এই আমি কোনো আগন্তুক নই কবি আহসান হাবিবের সম্পর্কে আমরা জানতে পারব। আমরা শুদ্ধ উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারব এবং এই কবিতার উল্লেখযোগ্য শব্দ অর্থগুলো সম্পর্কে আমরা জানব। আসো প্রথমে আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করি। আমি কোনো আগন্তুক নই এই কবির কবির নাম আহসান হাবিব। কবির নাম আহসান হাবিব। তাহলে আমরা প্রথমে জানব আহসান হাবিবের জন্ম। আহসান হাবিবের জন্ম 1970 সালের 2 জানুয়ারি। তিনি জন্মগ্রহণ করেন পিরোজপুর জেলার শঙ্করপাঠা গ্রামে। 1970 সালের 2 জানুয়ারি তিনি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর তিনি মৃত্যুবরণ করেন 1985 সালের 10 জুলাই। 1985 সালের 10 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ, তিনি প্রথম যে কাব্যগ্রন্থটি দেখেন এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষাতে প্রায় এটা আসে। তার প্রথম কাব্যগ্রন্থ নাম হলো রাত্রিশেষ। রাত্রিশেষ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি কাব্য রচনা শুরু করেন। তাহলে ওনার প্রথম কাব্যগ্রন্থ নাম হল রাত্রিশেষ। তাছাড়া তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ নাম আমরা জানব। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে ছায়া হলে, সারা দুপুর, আশার বসতি, মেঘ বলে চৈত্রে যাব, এগুলার কেনা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়া তিনি আরও অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেন। তিনি আবার ছোটদের জন্য কিছু লেখা লেখেন, এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা এবং বাড়িতে অনুশীলন করবা। ছোটদের জন্য লেখা জ্যোৎস্না রাতের গল্প ছুটির দিন দুপুরে, মনে রাখার চেষ্টা করবে। ছোটদের জন্য লেখা জ্যোৎস্না রাতের গল্প ছুটির দিন দুপুরে। তিনি আবার একটা কিশোর উপন্যাস রচনা করেন। তার কিশোর উপন্যাসটির নাম রানীখালের সাঁকোর। রানীখালের সাঁকোর এটাও তোমরা মনে রাখার চেষ্টা করবা এবং বাড়িতে অনুশীলন করবে। আর তিনি পেশায় ছিলেন সাংবাদিক, সাংবাদিকতা ছিল তার পেশা। তিনি বাংলাদেশের বহু প্রচলিত জনপ্রিয় দৈনিক বাংলা সম্পাদক ছিলেন। তিনি দৈনিক বাংলা পত্রিকা সম্পাদক ছিলেন। তাহলে আমরা ইতিমধ্যে আমরা কবি আহসান হাবিব সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আশা করি তোমরা এগুলো বাড়িতে অনুশীলন করবে এবং কবি আহসান হাবিব সম্পর্কে এই তথ্যগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। আসো এখন আমরা কবিতাটি শুদ্ধ রূপে উচ্চারণ আবৃত্তি, শুদ্ধ রূপে কবিতাটি আবৃত্তি আমরা শুনব। তোমরা এখন আবৃত্তিটি শুনো। আমি কোনো আগন্তুক নই আহসান হাবিব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাই বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে, স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই খোদার কসম, আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই।
আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি। আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতা টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন, আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শূন্য থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙুলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধু ধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। আমরা এতক্ষণ শুদ্ধ উচ্চারণে কবিতাটি আবৃত্তি শুনলাম, এবার আসো আমরা এই কবিতা কিছু উল্লেখযোগ্য শব্দ অর্থ সম্পর্কে আমরা জেনে নিই। যেমন এই কবিতার শব্দ অর্থ আসমান, আসমান শব্দের অর্থ হলো আকাশ, আসমান শব্দের অর্থ আকাশ। তার পরবর্তীতে আছে জমিন, জমিন শব্দের অর্থ হলো ভূমি, ভূমি হলো জমিন শব্দের অর্থ। তারপরে আসো সাক্ষী, সাক্ষী হলো কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কেউ। সাক্ষী বলতে আমরা বুঝি কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কেউ। তারপরে আছে অভ্যাগত, অভ্যাগত শব্দের অর্থ হলো গিয়ে এসেছে এমন ব্যক্তি, ঘরে আসছে এমন ব্যক্তি, অথবা নিমন্ত্রিত অতিথি, এটাকে বলা হয় অভ্যাগত। তারপরে আছে নিশিন্দা, নিশিন্দা হলো গ্রামীণ এক ধরনের গাছ, নিশিন্দা গাছ, এটা গ্রামীণ এক ধরনের গাছ। তাহলে আমরা শব্দার্থগুলো শুনলাম এবং শব্দার্থগুলো জানলাম, এগুলো তোমরা খাতায় লিখে রাখো এবং বাড়িতে অনুশীলন করবে। এখন আমরা কবিতাটির মূলভাব নিয়ে একটু আলোচনা করব। এতক্ষণ আমরা কবিতাটির গুরুত্বপূর্ণ শব্দার্থ নিয়ে আলোচনা করেছিলাম, এবার আমরা কবিতাটার মূলভাব, মূল বক্তব্য সম্পর্কে আমরা জানব। কবিতার মূলভাব জন্মভূমির প্রতি মানুষের আজীবন সম্পর্ক, আমাদের জন্মভূমির প্রতি আমাদের মানুষের আজীবন সম্পর্ক। আমরা জন্মের পর থেকে আমরা এই জন্মভূমিতে লালিত পালিত হই, এখানে আমাদের বেড়ে ওঠা। সুতরাং জন্মভূমির প্রতি মানুষের আছে আজীবনের সম্পর্ক, জন্মভূমির সব কিছু তার চেনা। যেহেতু আমি এই জন্মভূমিতে বড় হয়েছি, এই জন্মভূমির সব কিছু আমার পরিচিত, এখানে আমার অপরিচিত কিছু নাই। আমার জন্মভূমি সম্পর্কে আমি খুবই ভালোভাবে জানি এবং সব কিছুকে আমি চিনি। জন্মভূমির মাঝে শিকড় মেরে মানুষ সমগ্র দেশকে আপন করে পায়। তাহলে জন্মভূমি মাঝে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি সেই দেশকে আমরা আপন করে পাই, দেশকে অনুভব করলে দেশের মানুষকে আপন মনে হবে। আমরা যদি দেশকে অনুভব করি, দেশকে ভালোবাসি,
আমাদের মধ্যে যদি দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে দেশের সব মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, সব মানুষকে আমরা আপন ভাবতে পারবো। কবি বলেছেন, আমি কোনো আগন্তুক নয়, তিনি কোনো আগন্তুক নয়। কবি বলেছেন তিনি কোনো আগন্তুক নয়, অর্থাৎ কবি বলছেন যে তিনি কোনো অপরিচিত ব্যক্তি নয়, যাদেরকে অপরিচিত কোনো ব্যক্তিকে আমরা আগন্তুক বলে থাকি। সুতরাং কবি বলেছেন আমি কোনো আগন্তুক নই, মানে কবি কোনো অপরিচিত ব্যক্তি নয়। এই আসমান জমিনের ফুল জোনাকি মাছ পুকুরের মাছরাঙ্গাকে কবিছি, অর্থাৎ এই জন্মভূমির সব কিছুকে কবি চিনে, কবিকেও তারা চেনে, কবিকেও তারা চেনে। কদমারি জমিদার মা তার চিরচেনা সদন, গ্রাম দেশে বৃদ্ধ বদ্ধকে নত কদমারি বয়স্ক ব্যক্তি, তিনি কবি কি কবি, তাকে খুব আপন লোক বলে উল্লেখ করেছেন, স্বজন বলে উল্লেখ করেছেন। জমিদার মা, জমিদার মাও বৃদ্ধ, তার শূন্য থালা অভাবে তিনি ঠিকমতো খাবার খেতে পারেন না, তার খাদ্যের সমস্যা। সেই জমিদার মাও কবি চিনেছে না, কবি তাদেরকে চিনেন। কবি অনুভব করেন যে লাঙ্গল জমিনে ফসল ফলায় সেই লাঙ্গল মাটির গন্ধ লেগে আছে তার হাতে। কবি গ্রাম বাংলায় তার জন্মভূমিতে বড় হয়েছেন, কৃষক লাঙ্গল দিয়ে জমি চাষ করে ফসল ফলায়, সেই ফসলে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। সেই লাঙ্গলের গন্ধ, লাঙ্গল হাতের যে গন্ধ, এটা কবির শরীরে এবং হাতে লেগে আছে। এই হচ্ছে মানব জীবন, এটাই হলো আমাদের মানব জীবন, জন্মভূমির সাথে যে মানুষ গভীরভাবে সম্পর্কিত। যে আমাদের প্রকৃত মানব জীবন জীবন হলো যে জীবন জন্মভূমির সাথে সম্পর্কিত, কারণ আমরা জন্মভূমিকে ভালোবাসি, এই জন্মভূমিতে আমরা লালিত পালিত হয়েছি, এই জন্মভূমির সব কিছু আমার চেনা, সব কিছু যা যা কিছু আছে জন্মভূমিতে তারাও আমাকে চিনে। এই জন্মভূমির সাথে আমার নারী, আমাদের নারী সম্পর্ক। এখানে এই কবিতার মাধ্যমে কবি আহসান হাবিব সুন্দরভাবে দেশের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা সেটা গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাসে তোমরা যেন উপস্থিত থাকো এবং এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এবং বাইরে অনুশীলন করো, এই আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।